বিএনপি আসলে 300 সিটে পাইতো তো এখন 1-2 সিটে পায় সেই সিটি তো তারা তদারক করে না তো কি নির্বাচন করবে মানুষের যে সংখ্যা সরকারি দল বড় বড় বিলবোর্ড লাগায় রাখছে কালারিং সাদা কালা এটার কোনো প্রতিকার নাই বড় বড় নৌকা টাঙ্গায় রাখছে এটার কোনো প্রতিকার নাই বড় বড় তোরণ বানায় রাখছে বড় বড় পোস্টার দেওয়ালে ছাটায় রাখছে নির্বাচনের এক মাস আগে থেকে তো এই জিনিসগুলো তো নির্বাচনে আচরণে পড়ে না এক এক ওয়ার্ডে একটা ক্লাব করার কথা ওদের এক এক ওয়ার্ডে 100 ক্লাব এবং বড় বড় ডেক সেট বাজিয়ে জনজীবনকে অতিষ্ঠ করে ফেলছে তো এই ব্যাপারে তো নির্বাচন কমিশন দেখে না তো সরকারি নির্বাচনে হচ্ছে হাতে করে 2-4টা সিটে আর বাকি তো একদলীয় নির্বাচন 20-25টা 30টা সিটে যে ফাইট হচ্ছে সেটা নৌকা টু নৌকা লাঙ্গলের সাথে ফাইট হচ্ছে 2-3টা সিটে কিন্তু আমার সিটে তো আমি এই ধরনের তদারকি দেখি না জোলাপট্টিতে গত পরশুদিন আমার মহিলারা গেছে ভোটার স্লিপ পারতে ওখানে পারতে দেয়নি এবং আমার গত পরশুদিন থেকে আমার যত পোস্টার আছে সেই পোস্টারের উপরে সরকারি দল পোস্টার লাগিয়ে দিয়েছে তো আমরা তো ওদের সাথে মারামারি করে পারবো না মারামারি হইলে তো মানুষ খুন করবে ওরা কেস খাবো আমি আর সরকারি মার্শালম্যানদের সাথে আমি পারবো বিএনপির মতো এত বড় একটা দল পারে না আমি কিন্তু কীভাবে পারবো তো বিএনপি যে নির্বাচনে আসেনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তখন এই সরকারের আন্ডারে এই নির্বাচন কমিশনের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন বিএনপি আসলে 300 সিটে পাইতো তো এখন 1-2 সিটে পায় সেই সিটি তো তারা তদারক করে না কি নির্বাচন করবে মানুষের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নাই কেউ বলেও না নির্বাচন কোথাও মনে হয় না নির্বাচন হচ্ছে আমাদের ঢাকা সাতের ব্যাপারটা ভিন্ন যেহেতু এখানে আওয়ামী লীগ বিএনপি নাই আমি 43 বছরের একজন পরীক্ষিত মানুষ ঘরে ঘরে মানুষ আমাকে চেনে আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে এখানে লাঙ্গল বা জাতীয় পার্টির কিছু নাই আমার ব্যক্তিগত ইমেজের উপরে ভোটার নেইম আসছে এবং নতুন ভোটার যারা আছে তাদেরকে আমি অ্যাপিল করছি আমার দুই ছেলে আছে আমার ভাতি যারা আছে বন্ধু বান্ধবের ছেলেরা আছে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের ছেলেপেলেরা আছে এরা নতুন ভোটার তো এই ভোটাররা আমি আশা করি একটা ব্যাপক সংখ্যক লোক ভোটার নামবে কিন্তু আমার যে অবস্থান সবার তো এই অবস্থান নাই গ্রামে গঞ্জে হয়তো অনেকের থাকতে পারে কিন্তু ঢাকার রাজধানী ঢাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন সব প্রার্থী হলো গ্রামের প্রার্থী আমি এখানকার লোকাল প্রার্থী আমার সাথে সবার আত্মীয়তা এবং এই ঢাকার সাথে হলো একটা লোকাল গোষ্ঠী নিয়ে গড়া উঠছে এই শহর তো সেই প্রেক্ষাপটে আমার ধারণা যে এইখানে হয়তো 25-30% ভোটার নামতে পারে আমি বলবো না যে 70-80% কিন্তু 25-30% ভোটার নামতে পারে আমার উপরে যে আঘাত আসে তারপর আমি নিজের নির্বাচনের রেজাল্ট দিয়ে তারপর ফেরবো কারণ এটা তো আমার জীবনের শেষ নির্বাচন ঠিক আমি মরে গেলে এখানে থাকবো তারপর আমি তো শেষ রেজাল্ট দেখতে চাই কারণ নির্বাচন হচ্ছে অন্য অন্য জায়গায় ভিন্ন নির্বাচন ঢাকার সাথে নির্বাচন হচ্ছে একজন ভালো সৎ পরীক্ষিত মানুষের সাথে আরেকজন শক্তিশালী মানুষের লড়াই এই লড়াইয়ে পরীক্ষিত সৎ মানুষ জিতবে ইনশাল্লাহ